আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ। ঠিক আছে, একটু থাকেন, একটু থাকেন, জানেন না ভাই, থাকেন একটু, না আমি যাইতেছি না, তো যাইতেছি না, আছি আছি, বলেন। থাকেন। হ্যাঁ ইসমাইল ভাই, থাকেন, বলেন। কি অবস্থা ভাই, কেমন আছেন ইসমাইল ভাই? জি ভালো আছি। আচ্ছা, আপনি যে আমাদের সাথে কথা বলতে আসছেন, আপনার সাথে কি কেউ দুর্ব্যবহার করেছে এ পর্যন্ত? কোন পেজে সেটা নির্দিষ্ট করে বলবে, সমস্যা নেই, তো এখানে তো মানে কেউ এই যে করবে এই না। যে এই যে এখানে না যে না যুক্ত হইলেন আজকে, অমিত ভাই জি আছে, আবুল ফজল ভাই আছে, আপনাকে কেউ দুর্ব্যবহার করছে, গালি দিচ্ছে আপনাকে? না, ওটা কি জন্য আসবে, কারণ আমাকে তো কেউ দুর্ব্যবহার করে না, গালিও দেয় না, ভদ্র ব্যবহার করছে নাকি? স্বাভাবিক ব্যবহার আর কি, ভদ্র অভদ্র বলতে কি, অভদ্র ব্যবহার করে নাই আর কি। আচ্ছা, আমি তো আপনাদের কয়েকটা লাইভ দেখলাম, সেখানে দেখলাম যে আপনি নাস্তিকদের মধ্যে থেকে কেউ কেউ আপনাদের লাইভে যুক্ত হয়েছিল, আপনি একবারে গিয়ে তাদেরকে বলতেছেন এটা নাস্তিক, এটা নাস্তিক, এটা তো মুসলমান না, এটা মুসলিম না, এটা তো নাস্তিক, এগুলো এগুলো বলতেছেন আপনি, এবং আরো অনেক অজস্র নোংরা কথাবার্তা বলতেছেন, অমিত ভাই সম্পর্কে নোংরা কথাবার্তা বলছেন আপনি, যেহেতু ডাক্তার, কি ডাক্তার, এত সারাক্ষণ লাইভ নিয়ে পড়া থাকে, কি ডাক্তার করে, এগুলো এগুলো বলছেন, অমিত ভাই সম্পর্কে অনেক বাজে কথা বলছেন। আমার সম্পর্কে তো বলেন, প্রতিদিনই বলেন, এটা তো আর বলার কিছু নাই, আমার সম্পর্কে তো আপনারা বলেনি, ডেইলি ডেইলি জব করেন, আমার নাম আসিফ মহিউদ্দিন, এটা খারাপ, আসিফ মহিউদ্দিন এটা খারাপ। তা আপনাকে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনি এসে দাবি করছিলেন যে আমি নাকি লাইভে এসে বলছি যে আমি ধর্ষণ করছি, আমি ধর্ষণ করছি, কে কে কি করবি কর, এইটার ভিডিওটা আপনার কাছে আমি চেয়েছিলাম, যে ভিডিওটা কোথায় আছে, সেই ভিডিওটা, সেই ভিডিওটা আমি আমি এখন এনে এনে আচ্ছা আমাকে বাজায় শেষ শুনাইবেন, করেন, তারপর আমি বলতেছি। এনে বাজায় শুনাইবেন। সেটাও জি আপনি সেদিন পালায় গেলেন আমাদের লাইভ থেকে, কোনো আপনার পরে আর কোনো খবর পাইলাম না। মুমিনদের লাইভে গিয়ে কারণ বললেন, মুমিনদের লাইভে গিয়ে বললেন হ্যাঁ আসিফ মাদিন বলছে, বলছে ভাই ধর্ষণ, আমি ধর্ষণ করছি, এটা আসিফ মাদিন বলছে ভাই, বলছে বলছে আসিফ মাদিন বলছে। তারপরে আবার আপনারা অনেকক্ষণ নোংরা নোংরা কথাবার্তা বলেন আপনাদের লাইভে, এবং নাস্তিকদের মধ্যে কেউ গেলে তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন, অত্যন্ত গালি গালাজ করেন, নাস্তিক বুঝতে পারলি বা তা সে একটু প্রশ্ন করতেছে এরকম কিছু একটা বুঝতে পারলে আপনারা খুব গালি গালাজ করেন। কিন্তু আপনারা আমাদের লাইভে এসে প্রত্যাশা করেন যে আপনারা আমরা আপনাদের সাথে ভদ্র ব্যবহার করবো, ভালোভাবে কথা বলবো, এটা আপনারা চান, আশা করেন যে আমরা ভদ্র ব্যবহার করবো, অসুবিধা নেই, আপনি যতক্ষণ পর্যন্ত বেয়াদবি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভদ্র ব্যবহারই করবে আমাদের লাইভে। কিন্তু ভাই এই যে আপনারা নিজেদের লাইভে গিয়ে আমাদেরকে এত নোংরা নোংরা গালি দেন, এই যে অমিত ভাই এত ভদ্র একটা লোক, সবার সাথে কত ভদ্রভাবে কথা বলে, কাউকে একটু বকাও দেয় না, হ্যাঁ, এর নিয়ে যে এত নোংরা নোংরা কথা আপনারা বলেন লাইভে, ভাই মানে আপনাদের কি ভাই মানে লজ্জা শরম বলতে কিছু নাই? আপনারা এসে আবার মানে অমিত ভাই এই মুখে উই লাইভে গিয়ে আপনারা এত নোংরা নোংরা কথা বইলা, এখন আবার এসে আপনি অমিত ভাইয়ের সাথে কথা বলতেছেন, মানে আপনাদের কি ভাই লজ্জা, লাজ লজ্জা বলতে কিছু নাই ভাই? আপনারা কি মানে মানে কি ভাই আপনারা কি, এটা বলেন তো ভাই। আচ্ছা আমি বলতেছি, আপনি ইন্টারাপ্ট করেন না, প্রথম কথা আপনি আমাকে ইন্টারাপ্ট তো অবশ্যই করবো, ইন্টারাপ্ট অবশ্যই করবো, যদি ইন্টারাপশনের দরকার হয় অবশ্যই করবো, এটা তো আপনি আমাকে বলতে পারেন না আমি কারো ইন্টারাপ্ট করবো কি করবো না। আপনি আমি তো আপনাদের লাইভ শুনছি কিছুদিন আগে, আজকেও আপনারা অমিত ভাইকে নিয়ে লাইভ করছেন, গত কয়েকদিনে অমিত ভাইকে নিয়ে লাইভ করছেন, এত নোংরা নোংরা গালি দিচ্ছেন অমিত ভাইকে, আপনারা মিল্লা ছিল্লা সবাই মিল্লা ভাই, অমিত ভাই আপনারা আপনার মধ্যে পার্থক্য আছে সেটা জানেন। আপনি তো একদল বলি স্পিকার হয়ে গেছি, আপনার কথা শুনে অমিত ভাইকে গালাগাল করা সম্ভব? কারণ অমিত ভাইকে এত নোংরা গালি গালাজ করছে ভাই, এত নোংরা গালি গালাজ করছে অমিত ভাই, অমিত ভাই গরুর পেশাব খায়, অমিত ভাই দাসের সন্তান, ওর মা অমিত ভাইয়ের মা ছিল ক্রীতদাসী, তারপরে মানে অমিত ভাইয়ের সাথে অমিত ভাইয়ের মায়ের সাথে কারা কোন পুরোহিত কি কইরা, একেবারে ডিসগাস্টিং লেভেলের ভাই, এরা একদম ডিসগাস্টিং লেভেল। আমি তো ওগুলো শুনি না, এখন আপনি একটা যদি আপনি অমিত ভাইয়ের সাথে কথা ইসমাইল ভাই, ইসমাইল ভাই একটু থামেন, ইসমাইল ভাই একটু থামেন, তো এই একদম ডিসগাস্টিং লেভেলের কথাবার্তা সবাই মিলেছিলে করে, এই ইসমাইল এই লোককে আমি দেখছি তাদের এই লাইভে গালিগালাজের লাইভে, এবং গালিগালাজ সেও করতেছে, সে কম যায় না ভাই। আমি এটা বলতেছি না যে সে অমিত ভাইকে দাসীর পুত্র বা এইগুলো বলছে, কিন্তু সেও ওই লাইভে ছিল, উপস্থিত ছিল, অংশগ্রহণ করছে, গালিও দিছে, আমাকে গালি দিছে, অমিত ভাইকে গালি দিছে, অমিত ভাই ডাক্তার তাইলে এতক্ষণ লাইভ করে কেমনে, ওরে তো দেখি সারাক্ষণ লাইভে পড়ে থাকে, ওতো টাকা পয়সা কামাই করে, কি ইহুদিরা টাকা দেয়, ওরা কি কোত্থেকে টাকা পায়, ওর বউ কি এটা করে, এই কাজ করে, এই কাজ করে টাকা ইনকাম করে, কি কাজ আপনি বুঝছেন? এইগুলো এগুলো কি আমি অজস্র বলছি, নোংরা কথা, এইগুলো অজস্র নোংরা কথা তারা তাদের লাইভে বলে, এবং আপনি এই যেগুলো এখন একটিভ বলছেন পার্টিসিপেন্ট, ওগুলা এই কি লোক আমি হচ্ছে, বলছি, এই লোক হচ্ছে আমি সেই সময় গালি লাইভে কিন্তু এরকম দেখাইতে পারবা? এই এখন কিন্তু তোর নবীরে কিন্তু পাশা ফাইরা হলাম, এখন যদি একটা বেদবি এই করস তুই তুই খাবি, তুই এটা তুমি কথা বলেন কেন ভাই, তুই এটার তুমি জন্য কেন আছিস ভাই হঠাৎ করে, এই যে তুমি করে যে তাই না? বলবো, এখন তো এখন তো তার নবীরে আমি পাশা উদলা কইরা পাশা এখানে ভিতর ফাইরা পাশা লাল একদম করে ভাই, দিব, পাশা উদলা কইরা পাশা লাল হ্যাঁ করে দিব। হুম এক্স্যাক্টলি, আবুল ফজল ভাই, আবুল ফজল ভাই, অমিত ভাই আপনি থামেন, আমি না না সে আমাকে তুমি বলছো, এখন আমি তার নবীকে পাশা উদলা কইরা মানে লাগাবো, এবং পাশে মলম মাখায় মাখায় তেল মাখায় মাখায় বাস ঢুকাবো তার নবীকে, এবং এটার জন্য দায়ী থাকবে সে, সে যেহেতু বেয়াদবিটা করে আমাকে উত্তেজিত করে দিচ্ছে, এটার জন্য পাপী হবে সে,
হ্যাঁ, আখিরাতে আল্লাহ পাক তার গলায় পাড়া দিয়ে ধরবে, তুই শালার পুত, তোর জন্য আমার নবী, আমার আখেরি নবী, এই গালিগুলো আসিম মাদিনের কাছ থেকে এই গালিগুলো খাই আসছে। আসিম মাদিন আজকে ভালো ছিল, আজকে তো একটাও গালি দেয় নেই পুরা লাইভে, আর নবীর একটাও গালি দেয় নেই। তুই গিয়া পাকনামি করলি, পাকনামি করার সাথে সাথে আসিম মাদিন আমার নবীর গালি দেওয়া শুরু করলো, এটার জন্য পুরা ভুক্ত তুই শাস্তি পাবি, তুই আখিরাতে এটার জন্য দায়ী থাকবি। তোর নবীর তুই তোর নবী হচ্ছে ধর্ষক, তোর নবী হচ্ছে লুচ্ছা, তোর নবী হচ্ছে বান্দর, তোর নবী হচ্ছে বদমাইশ, তোর নবী হচ্ছে শিশুকামী, তোর নবী হচ্ছে গনিমতের মালভোগকারী, তোর নবীর মতো নিকৃষ্ট গণহত্যাকারী, এত নোংরা, এত লম্পট, এত ইতর বদমাইশ লোক এই পৃথিবীতে আর একটা নাই। ও তোর নবী হচ্ছে এত বড় লম্পট, এত বড় লম্পট, ওরে আমি সামনে পাইলে উল্টা করে ন্যাংটা করে জুতাইতাম, জুতায় ওর মানে দাঁতের পার পর্যন্ত ফালা দিতাম। এই যে এতক্ষণ যে তোর নবীর তুই গাইল খাইলি না, এই গাইল খাইলি, এটার জন্য দায়ী থাকবি তুই। তোর নবীর যতক্ষণ আমি গাইল এলাম, এটার জন্য তুই দায়ী থাকবি। তুই যে আমার তুমি করে বললি, এটার জন্য তুই তোর নবীর গাইল খাইলি, ঠিক আছে? এখন বল কি বলবি, একটা বেয়াদবি করবি, তোর নবীর আরো 5 মিনিট গাইল হবো। ফজল ভাই আনমিউট করেন, ফজল ভাই কি আপনি বলেন, আপনি যে আনমিউট আমার আছে, প্রথমে আজকে প্রশ্নটা করলেন, আপনি যাইছে আজকে প্রশ্নটা করলেন যে অমিত ভাই আপনি কি ডাক্তার কিনা, আপনার এই উদ্দেশ্য ছিল ভিতরে তাইলে, যে আপনি অন্য লাইভে আসলে বইলে আসেন অমিত ভাই নামে, যে অমিত ভাই কি এর ডাক্তার, হুদাই ডাক্তার, এই জন্য এখন লাইভে থাকে আপনি, এটা মানে ইনোসেন্ট কোনো প্রশ্ন করেন না, এটা একটা হিডেন এজেন্ডা আছে, আমাকে কিন্তু একটা উত্তর দিতে দেন নাই, আমি তো বলছি যে বলেন না, আমার ভাইকে এই প্রশ্নটা কেন করলেন যে অমিত ভাই আপনি কি মানে কেমন ডাক্তার, আমার ভাইও তো চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার, সে তো সময়ই পায় না। আমি না প্রশ্নটা শুনে কিছু বুঝি নাই, আমি বলছি যে এইটা কি ধরনের প্রশ্ন, তারপরও যে এটা মানে নির্দোষ প্রশ্নই মনে হইতেছে, তো অমিত ভাই আর আমিও কিন্তু হাসি হাসি উত্তর দিলাম, আমিও অমিত ভাইয়ের সঙ্গে একটা মশকা লাগালাম, অমিত ভাই আপনি তো পাখিবাজ ডাক্তার দেখা যায় সারাদিন লাইভ করেন, এটা তো আমরা হাসি তামাশা করে একটা মানে ঠাট্টা ঠাট্টা মশকরা হাস্যরসের ভঙ্গিতে কইছি। আপনি এই মানে হিডেন এজেন্ডা মানে একটা মানে গভীর ষড়যন্ত্র নিয়ে এই প্রশ্নটা আসলে অমিত ভাইয়ের সাহস করে আপনি করতে আসছেন এখানে, কত বড় দুঃসাহস আপনার যে অমিত ভাই কেমন ডাক্তার, তাই না? অন্য লাইভে গিয়ে এগুলি বলে আসছে কি আর এতক্ষণ যে আমার নামে তোদের লাইভে, তোরা তোদের লাইভে গালি দিছিস, আলাপ করবি তোরা তোদের লাইভে এই সমস্ত আলাপ করবি যে অমিত ভাইয়ের বউ, অমিত ভাই খায় কি, ইনকাম করে কোথেকে, নিশ্চয়ই অমিত ভাইয়ের বউ এটা এটা করে, এটা ওটা করে খাওয়ায়, এই জন্য অমিত ভাই সারাদিন লাইভে বসে ইসলাম বিদ্বেষী করে, এগুলো তোরা তোদের লাইভে বলবি, আলাপ আলোচনা করবি। তোরা এত নিকৃষ্ট, তোরা এত নিকৃষ্ট যে আবার আইসা ভালো মানুষের মুখ নিয়ে তোরা আবার আইসা আমাদের সাথে কথা বলতে আসস, তোদের এত তোর কি মানে লজ্জা সরম বলতে কিচ্ছু নাই, মানে ঘৃণা পিত্তা কিচ্ছু নাই, তোরা কোন মুখে আসস আমাদের লাইভে, আমাদের লাইভে এসে আবার তোরা আশা করো যে তোদের সাথে আমরা ভদ্র ব্যবহার করবো, তোরা কেন আসস আমাদের লাইভে, তোদের কি ভাই মানে এত আত্মসম্মান বোধ বলে তোদের কিছু নাই, তোরা আবার আইসা ওই যে তোরা যে লাইভে যে আলাপ গুলা করো সেগুলো আইসা আবার জিজ্ঞেস করো যে আপনি ডাক্তার তেল আপনি কি আপনি এতক্ষণ লাইভে থাকেন কেমনে, তোরা এই প্রশ্ন গুলো আবার নিয়ে আসস, তোরা তোদের তোদের মানে বাপেরা তোদের রুহানি বাপেরা যেগুলো শিখায় দেয় সেই প্রশ্ন গুলো তোরা আবার নিয়ে আসস, তোরা এত সাহস তোদের, এত সাহস। এইসব ভাই আপনার নিজের ছোট ভাই একজন ডাক্তার, আপনি আরেকজন ডাক্তারকে মানে সময় সুযোগ পাইয়া ওই নিজেদের লাইভে মুমিনদের লাইভে বসে গালি গালাজ করেন, আপনার খারাপ লাগে না? আমি আপনার ছোট ভাই একজন ডাক্তার, আমি একজন লাগাতি, তাই না? অমিত ভাই তো আপনার ছোট ভাইয়ের একই প্রফেশনে আছে, কিভাবে আপনি পারলেন এটা গালি গালাজ করতে অমিত ভাইরে? এবং সেই মানে অমিত ভাই ডাক্তারি পারে কি মানে ডাক্তারি করে কি করে না কেমন ডাক্তার সেইটা নিয়ে আলোচনা করে আবার কনফার্মেশন টেস্ট করতে আসছেন আপনি না এখানে, এটা মানে কেমিস্ট্রি ল্যাবরেটরি পেয়েছেন? শুধু শুধু ভাই কেমন ডাক্তার তা না, অমিত ভাই, অমিত ভাই দাসের সন্তান, অমিত ভাইয়ের আসল নাম হচ্ছে অমিত কুমার দাস না কি জানি বলছে তারা, এত খেয়াল নেই দাস, হ্যাঁ, যে অমিত ভাইয়ের বাপ হচ্ছে দাস ছিল, তার মা হচ্ছে এখানে কি কি মানে একদম ডিসগাস্টিং লেভেলের ভাই, মানে এদের লাইভ গুলা 5 মিনিট শুনলে আপনার কানের থেকে ভাই রক্ত বেরাবে সত্যি, মানে বমি করবেন আপনি, এরা এত ডিসগাস্টিং লেভেলের, এত নোংরা এরা, মানে এত নোংরা নোংরা কথা বলে এদের লাইভে এরা, এরা এদের পেট ভর্তি, এদের মগজ ভর্তি হচ্ছে পুঁজ, বুঝছেন? মগজে মগজ টিপ দিলে পুঁজ বাইরে হবে, কান দিয়ে পুঁজ বাইরে হবে, এক্স্যাক্টলি আসবে, মানে দাস অনেক ভালো তো, অমিত ভাইয়ের বাপ যদি দাস থাকে দাসেরা পরিশ্রম করে খাইতো, শুনেন দাসেরা পরিশ্রম করে খাইতো, তাদেরকে বাধ্য করা হয়তো পরিশ্রম করতে, বুঝছেন? আপনাদের নবীর মতন না যে তলোয়ার লইয়া আইসা লুটপাট করে একটা সাম্রাজ্য দাঁড় করাই ফেলছে, ঠিক আছে? লুটপাটের চেয়ে পরিশ্রম করে খাওয়া অনেক ভালো, আপনাদের নবী তো, বুঝছেন? এই লুটপাট করে সাম্রাজ্য করছে আর অমিত ভাইয়ের পরিশ্রম করে তাদের মানে জায়গাটা তৈরি করছে, বুঝছেন? আপনাকে নবীর মতন লুটপাট করে তৈরি করে নাই জায়গাটা, এটা মনে রাখেন, তাই না? ভাই আমি ফজল ভাই শোন, ইসমাইল শোন, ইসমাইল শোন, ইসমাইল শোন, তুই শোন আমার কথা শোন, যতদিন ভদ্র হইতে না পারবি ততদিন আর আমাদের লাইভে জিন্দেগিতে আর কোনোদিন আসবি না, যেদিন আসবি তো সেই দিন দুইটা আমি তোর নবীরে 10 মিনিট গাইলাবো এবং এটার জন্য দায়ী হবি তুই। তোরা আমি যেদিন পাবো তোর মতো তোর মতো মানে বদমাইশ গুলা যেই যেই লাইভে আসবে, যখনই দেখবো আমি তোরা লাইভে আসছো ভদ্র ভদ্র সুন্দর সুন্দর কথা বলতেছস, তোদের যে মনে কি আছে এটা তো আমি জানি, তোরা যে কেন এই প্রশ্ন করতেছস সেটা তো আমি জানি, হ্যাঁ, আমি তো সব খোঁজ খবর রাখি অনলাইনে কোথায় কি হয় সব খবর আমার কাছে চলে আসে, তোরা কেন প্রশ্ন করস কি প্রশ্ন করস টিপ দিলে আমি বুঝি, তুই যদি এরপরে ভদ্র হয়ে আসতে পারস তাহলে আসবি, তোর একটা ওয়ে দিলাম, কিন্তু যদি তোদের এই সমস্ত অভ্যাস থাকে তাহলে যেই লাইভে পাবো তোরে আমি সেই লাইভে আমি ঠুইকা তোরেও গেলাবো, তোর নবীরও গেলাবো, তোর আল্লাহরও গেলাবো, তোর নবীর যে বউগুলো আছে দাসীগুলো আছে সবগুলো একসাথে গেলাবো, তাও টানা 10 মিনিট গেলাবো,
অপেক্ষা ছিল কখন আসিফ মাদিন যাবে, অমিত ভাই থাকবে, অমিত ভাই এসে ভিকা মানে ইয়া করবে, ওই জন্যই সুযোগ পেয়ে ভদ্রলোক এসছে। তবে ঠিক আছে, একটা জিনিস আমি ইয়ে করি, যেটা সেটা হচ্ছে যে এরা তো, এদের তো আর কিছু করার ক্ষমতা নেই, মানে এরা তো মানে একটা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে তো এই জিনিসগুলোতে খণ্ডন করতে পারবে না, তখন লেভেলে একটা নোংরা লেভেলে তারা নিয়ে চলে আসে, এসে তখন এই পার্সোনাল লেভেলে তখন বাবা কি ছিল, মা কি ছিল, বউ কি করে, এইসব নিয়ে আমি কি করি, আদৌ ডাক্তার কিনা, এই সমস্ত নিয়ে ইয়েতে আসে, এই সমস্ত কি বলে এই সমস্ত তখন এই সমস্ত কথা ওরা চলে আসে। এটা তো মানে এটা তো একটা খুব স্বাভাবিক জিনিস। তার মানে আমি অবশ্যই আমি এটাতে বেশ ইয়ে হলাম যে হ্যাঁ, তার মানে সত্যি মানে তারা আর কিছু পায়নি, আর কোন রকম জবাব দেওয়ার ইয়েতে পায়নি, তারা ওই পার্সোনাল লেভেলে নামতে বাধ্য হয়েছে। অমিত ভাই আমরা মনে করছি, প্রথম প্রথম মনে করছি কি যে আমরা ভদ্র ব্যাপারটাই করি তাদের সাথে, তারা হয়তো এই জিনিসটা দেখবে, দেখে দেখে শিখবে যে আমরা এত গাইলেন গাইলাই কিন্তু এরা তো ভদ্র ব্যাপারই করে। হ্যাঁ, এটা একদিন তাদের রিয়েলাইজেশন হবে, আমি ট্রাই করছি ভাই, সত্যি কথা যে আমি মানে ট্রাই করছি যে একটা সময় তো রিয়েলাইজেশন হয় মানুষের, কিন্তু ভাই বছরের পর বছর চলে যায় এদের কোনো রিয়েলাইজেশন নাই। এরা সেই যে মানে বদমাইশ, ইতর বদমাইশ, মানে ইতর বদমাইশি থেকে গেছে, একেবারে 5 বছর আগেও যা ছিল এখনো সেটা আছে, আবার 10 বছর পরে সেটা থাকবে। ভাই এদের কোনো রিয়েলাইজেশন নাই যে আমি একটা ভদ্রভাবে অমিত ভাইয়ের সাথে কথা বলতে গেলাম, অমিত ভাই কত ভদ্র ব্যবহার করলো আমার সাথে, আমি আরেকটা পাশাপাশি আরেকটা লাইভে গিয়ে অমিত ভাইয়ের বাপ মা তুলে গালি দিবো, তার বউ তুলে গালি দিবো, এটা আমি করতে ভাই তো বুকেও বাঁধে মানুষের। একটা মানুষের সাথে একটু কথা বলে গেলাম, আরেকটা লাইভে গিয়ে আমি তার সম্পর্কে এই সমস্ত নোংরা কথা বলতেছি, মানুষের তো একটা ইয়াও লাগে যে এটা কেমনে বলি আমি এইমাত্র কথা বলে আসলাম একজনের সাথে। এগুলো করে তারা ভাই, সি এগুলো মানে ডিসকাস্টিং লোকজন এগুলা। এবং আসবে যার নিজের ফ্যামিলিতে ডাক্তার আছে, সে এসে বলতেছে যে তার ভাই চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার, সে মানে প্রথম সারির করোনা যোদ্ধা, তার কিভাবে আরেকজন ডাক্তারকে এসে মানে ডাক্তারকে নিয়ে বাজে কথা বলতে এসে মানে ওইসব ডিসকাশন এসে যায়, এটা ভাবা যায় না। এটা জাস্ট মানে মানে সজাতির রক্ত হয়, এটা তো ক্যানিবালিজম হয়ে গেল। এদের কাছে, এদের কাছে অবশ্যই আমি থেকে বেশি কিছু এক্সপেক্ট করি না আসিফ ভাই, কারণ এদের যে শিক্ষা দীক্ষা, এদের যা ভাবনা চিন্তা, সেখান থেকে অবশ্যই আমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করি না। আমি মানে আমি এটা জানি, এটা আমি আমি তো দেখেছি, আপনি যেটা বললেন যে আমি আপনার লাইভ গুলো সত্যি কথা বলতে কি মানে আমি একসময় আপনার লাইভ গুলো দেখতাম, যখন আপনি ফেসবুকে যখন 1:1 লাইভ করতেন, সেখানে এসে লোকজন আপনাকে বাপ মা তুলে গালি দিয়ে যেত, আপনি তাও শুনতেন, হ্যাঁ ভাই কথা শেষ হয়েছে, আপনি বলেছেন আপনার কথা শেষ হয়েছে, আপনি এইভাবে কথা বলতেন, আমি আপনাকে দেখতাম না, আপনি কোনোদিন গালি দিতেন। পরবর্তীকালে যখন দেখলাম মানে খুব খারাপ খারাপ জিনিসই দেখেছি, মানে আপনাকে শুধু আপনাকে নিয়ে না, আপনাকে নিয়ে গালি দিলে তো আর একটা ব্যাপার ছিল, সে আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার একটা বাচ্চা, সে মানে সে দুধের শিশু, তাকে নিয়ে পর্যন্ত মানে মানে তাকে নিয়ে পর্যন্ত একটা গালি দেওয়া, মানে এটা মানে সেই কি লেভেলে, সেটা মানে কি লেভেলের গালি দিত সেখানে, মানে সেখানে কান গরম হয়ে যেত, মানে মাঝে মাঝে এই সমস্ত জিনিসগুলো সেগুলো শোনা যেত না, সেই সমস্ত জিনিসগুলো তারা তারা তো এইসব জিনিস বলবে মানে তাদের কাছ থেকে। আমার জন্য আমার জন্য আমার তরফ মানে আমার ইয়ে থেকে সে তো মানে যে একটা দুধের শিশুকে গালি দিতে পারে, সে তো আমাকে গালি দিতে পারি, মানে সে তো তার কাছে আমি কি বলবো, মানে তাকে তার কাছে আমি আর এক্সপেক্ট করবো এরকম কিছু কখনই না। আসিফ ভাইকে ধন্যবাদ যে এটা ধরাই দিচ্ছেন, আমিও তো বুঝতে পারি নাই যে অমিত ভাই এটা কিন্তু আমার শোনা সবচেয়ে উইয়ার্ড প্রশ্ন। এই আমি যে আপনাদের সঙ্গে প্রায় 1 মাস হলো লাইভ আসি, আপনি জানেন না যে আপনি এই তো, এটা তো অনেক ভালো প্রশ্ন করেছে, আপনি জানেন না আসিফ ভাইকে কিরকম প্রশ্ন করছে। আমি একটা একটা তখন আমি এখানে থাকতাম না, তখন আমি অন্য জায়গায় থাকতাম, আমি গাড়ি চালিয়ে ফিরছি, তখন একজন ভদ্রলোক আসিফ ভাই, আমি জানি না আপনার এই ঘটনাটা মনে আছে কিনা, একজন ভদ্রলোক যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আসিফ ভাইকে জিজ্ঞেস করছে বাইরে গেছিল আপনার বাবা কি কখনো অনেকদিন ধরে বিদেশে বিবাহে কখনো ছিল, এরকম করে আসিফ ভাইকে প্রশ্ন করছে। আসিফ ভাই ভদ্র মানুষের মতন তাকে উত্তর দিয়ে যাচ্ছে হ্যাঁ কেন এই সমস্ত লাইভ এই সমস্ত প্রশ্নগুলো কেন করছেন, ইঙ্গিতটা কি ভাবুন, আপনার স্ত্রী বাথরুমে থাকলে আপনার ছেলে কি বাথরুমে ঢুকে যায় বা এরকম কিছু একটা প্রশ্ন করছে। পাবুন একটা দুধের শিশু, তাকে নিয়ে এরকম প্রশ্ন করছে, এই সে তো কেন তো ইসমাইল দেশে খুবই ভালো প্রশ্ন করছে, এটা বিনাইন প্রশ্ন করেছে। আপনারা কন্টিনিউ করেন এই সমস্ত জিনিসগুলাকে, এই সমস্ত মানে দুর্গন্ধময় এলিমেন্টকে
একটু ইয়া করে আর কি। বাবারে বাবা কি মানে মানে দুঃসাহস, মানে আইসা এখানে মানে জমিন কিনে নিতে মনে হয়, আইসা বলবে যে আমি এখন 10 মিনিট বলবো আপনারা শুনে নেবেন। আমার ইনবক্সে এরকম অনেক মেসেজ আছে যে আমরা এটা কি কথা বলতে দিই না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নটা করার পরে আপনি সেই প্রশ্নটার যে উত্তরটা না দিয়ে আপনি যদি ধানাই পানাই করেন, আপনি যদি পয়েন্টে যদি না থাকেন, আপনাকে তো এরকম নয় যে আমি অনন্তকাল ধরে লাইভ করবো, এরকম তো নয় যে আমরা একটা চা বিড়ির একটা আড্ডা একটা এখানে জমিয়েছি, যে যা যা খুশি যতক্ষণ ধরে খুশি একজন বলি গেলে বলি গেলে বলি গেলে শুনে গেলাম, পয়েন্টে তো আপনাকে থাকতে হবে। যেমন ধরুন একটু আগে একজন যুক্ত হলেন, তিনি চেতনা কি সেই জিনিসটাকে, চেতনা কি জিনিসটাকে সেটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা লাইন টানলেন, লাইনটা ছোট বড় অনেক কিছু হলো, কিন্তু চেতনা কি সেই জিনিসটা আলটিমেটলি ডিফাইন হলো না, তাকে তো আমাকে থামাতে বাধ্য। আমি যখনই জিনিসটা করবেন, যখন মানুষকে আপনি বোঝাতে যাবেন, তখনই তারা বলবে যে আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন, আসিফ আমাকে কথা বলতে দেন, মাতুব বাবা আমাকে কথা বলতে দেন। হোয়াট ইজ দিস ম্যান? না ওই তো পয়েন্টে কথা বলা জিনিসটাই আসলে মানে এদের ক্লিয়ার না। এরা মানে ভাবে যে এটা রাজনৈতিক বক্তৃতার মঞ্চ, তারা যা খুশি এসে বলে দেবে, বা ওয়াজের মঞ্চ, এসে যা খুশি তারা বলবে এবং আমরা শুনবো আর কি, আমরা একটা হিয়ারিং মেশিন আর কি। আমাদের সাথে